হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে আইআইটি দিল্লি থেকে এবং এটি বেরিয়েছে মেয়ের 3 তারিখে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো IITD/IRD/110/2024, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হবে প্রজেক্টে এবং কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হবে এবং ইয়ারলি এখানে রিনিউ করা হতে পারে যতদিন পর্যন্ত এই প্রজেক্টটা চলবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কাজ করতে হতে পারে, সপ্তাহে 40 ঘন্টা, 9 আওয়ার্স, এবং তার মধ্যে থাকবে 1 ঘন্টা লাঞ্চ, প্রতিদিন 9 ঘন্টা এবং তার মধ্যে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক থাকবে, ঠিক আছে? সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে, ঠিক আছে? তো এখানে যে প্রজেক্টের জন্য নিয়োগ করা হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন অফ আইআইটি দিল্লি হসপিটাল, ঠিক আছে? এখানে প্রজেক্টটা চলবে 2027 মার্চের 19 তারিখ পর্যন্ত, ঠিক আছে? এবং দেখো, এখানে যে পোস্টে নিয়োগ করা হবে হচ্ছে, প্রথম যে পোস্টটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট কনসালট্যান্ট মেডিকেল অফিসার MBBS। এখানে 6 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে? এবং এখানে বেতন হবে 1,06,650 টাকা প্রতি মাসে কনসলিডেটেড, ঠিক আছে? এখানে যে যোগ্যতা লাগবে, MBBS ডিগ্রি লাগবে, তার সঙ্গে লাগবে DMC রেজিস্ট্রেশন, 2 বছরের অভিজ্ঞতা লাগবে এবং সেই অভিজ্ঞতাটা, তার মধ্যে 1 বছর হতে হবে কোনো রেপুটেড গভর্নমেন্ট হসপিটাল অথবা ইমার্জেন্সি মেডিসিন সার্জারি, ঠিক আছে? পরের যে পদটা আছে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে 3 জনকে নেওয়া হবে। এখানে বেতন হবে 50,700 টাকা প্রতি মাসে, ঠিক আছে? এখানে যে যোগ্যতা লাগবে, নার্সিংয়ে BSc অনার্স লাগবে অথবা BSc নার্সিং লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত, ঠিক আছে? অথবা লাগবে BSc পোস্ট সার্টিফিকেট, পোস্ট বেসিক BSc নার্সিং কোনো প্রতিষ্ঠান থেকে, যেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত, ঠিক আছে? রেজিস্টার করে থাকতে হবে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইন স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে, অথবা থাকতে হবে ডিপ্লোমা ইন GNM এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? এবং নার্সেস অ্যান্ড মিডওয়াইফারি স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে রেজিস্টার করে থাকতে হবে, ঠিক আছে? এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট কনসালট্যান্ট স্পেশালিস্ট কনসালট্যান্ট MD পেডিয়াট্রিক্স, একজনকে নেওয়া হবে। বেতন হবে 1,52,438 টাকা। এখানে যোগ্যতা লাগবে MD ইন স্পেসিফিক এরিয়া অফ স্পেশালাইজেশন আফটার MBBS ডিগ্রি, এবং তার সঙ্গে লাগবে ভ্যালিড DMC রেজিস্ট্রেশন, অভিজ্ঞতা লাগবে 2 বছরের। এবং এরপরে যে পদটা সেটা হচ্ছে প্রজেক্ট কনসালট্যান্ট স্পেশালিস্ট কনসালট্যান্ট MD গাইনিকোলজিস্ট, একজনকে নেওয়া হবে। বেতন হবে 1,52,438 টাকা প্রতি মাসে। যোগ্যতা লাগবে MD ইন স্পেশালাইজড এরিয়া, ঠিক আছে, আফটার MBBS ডিগ্রি, এবং তার সঙ্গে লাগবে DMC রেজিস্ট্রেশন, 2 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে? পরের পদটা হচ্ছে প্রজেক্ট কনসালট্যান্ট স্পেশালিস্ট কনসালট্যান্ট MD ইমার্জেন্সি সার্ভিসেস, দুজনকে নেওয়া হবে। বেতন হবে 1,52,438 টাকা। এখানেও লাগবে MD ডিগ্রি স্পেশালাইজড এরিয়াতে আফটার MBBS এবং DMC রেজিস্ট্রেশন লাগবে, 2 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে? তো দেখো, এখানে 12 ঘন্টা করে কাজ করতে হবে, সকাল রাত সন্ধ্যা 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত এবং অল্টারনেটিভ ডেটে, ঠিক আছে? পরে যে পদটা আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট অ্যালোপ্যাথিক ফার্মাসিস্ট, 8 জনকে নেওয়া হবে। বেতন হবে 39,420 টাকা প্রতি মাসে, ঠিক আছে? এখানে যোগ্যতা লাগবে ডি ফার্ম কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং 2 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে? এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট, 2 জনকে নেওয়া হবে। বেতন হবে 39,420 টাকা প্রতি মাসে। এখানে যে যোগ্যতা লাগবে হোমিওপ্যাথিক ফার্মেসি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে লাগবে 2 বছরের কাজের অভিজ্ঞতা। এরপরে যে পদটা আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, 1 জনকে নেওয়া হবে। বেতন হবে 39,420 টাকা। এখানে যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট DORA এবং 2 বছরের অভিজ্ঞতা লাগবে। এরপরে যে পদটা আছে জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট, 2 জনকে নেওয়া হবে। বেতন হবে 34,735 টাকা প্রতি মাসে। এখানে যে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে লাগবে 2 বছরের কাজের অভিজ্ঞতা। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ECG টেকনিশিয়ান, 1 জনকে নেওয়া হবে। বেতন হবে 39,420 টাকা প্রতি মাসে। এখানে লাগবে ডিপ্লোমা লাগবে সংশ্লিষ্ট এরিয়াতে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে? পরে যে পদটা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হসপিটাল জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, 8 জনকে নেওয়া হবে। বেতন হবে 39,420 টাকা। এখানে স্নাতক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে ভালো এবং ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত নামী হসপিটালে, ঠিক আছে? এরপরে যে পদটা আছে জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নার্সিং অর্ডার
কোয়ার্টারলি 8 জন কিনে হবে, বেতন হবে 39,420 টাকা প্রতি মাসে। এখানে যে যোগ্যতা লাগবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে বেসিক লাইফ সাপোর্ট সার্টিফিকেশান এবং ফার্স্ট এড কোর্স ডিপ্লোমা অথবা স্নাতক হতে হবে, ইমার্জেন্সি মেডিসিন ঠিক আছে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শেষ যে পত্র আছে সেটা হচ্ছে জুনিয়র প্রজেক্ট অ্যাটেন্ডেন্ট হসপিটাল মাল্টিটাস্কিং স্টাফ MTS 8 জনকে নেওয়া হবে, বেতন হবে 34,735 টাকা প্রতি মাসে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো নামি হসপিটালে, ঠিক আছে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে http://ird.iitd.ac.in/rec। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করবে ফর্ম নম্বর IRD/REC-4, ঠিক আছে, এবং সেটা ভালোভাবে ফিল আপ করে এবং সমস্ত ইনফরমেশান দিয়ে সমস্ত ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস সঙ্গে দিয়ে তোমরা পাঠাবে, ইমেলে পাঠাবে, এবং তোমাদের সাবজেক্ট আনে লিখতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা আমরা আগেই বলেছি পাঠাবে তোমরা এই লিঙ্ক দিয়ে, ঠিক আছে, যেটা হচ্ছে https://forms.gle/l8ljar, ঠিক আছে, এটা হচ্ছে গুগল ফর্ম লিঙ্ক, ঠিক আছে। তো যাদেরকে শর্ট লিস্ট করা হবে তাদেরকে তাদের নাম এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, যেটা হচ্ছে http://ird.iitd.ac.in/shortlisted, ঠিক আছে, এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে, এখানে নেওয়া হবে অনলাইন ইন্টারভিউ, ঠিক আছে। এবং যে ইমেল অ্যাড্রেসে তোমরা ইমেল পাঠাবে তোমাদের ফর্ম এবং সাপোর্টিং ডকুমেন্ট, সেটা হচ্ছে recruit@iitd.gmail.com। এই ইমেল অ্যাড্রেসে তোমরা ফর্মটা ডাউনলোড করে সেটা ফিল আপ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠাবে, ঠিক আছে। তো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে মের 20 তারিখ বিকেল 5টা অবধি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্ধের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।